কলকাতার আই হোপ এটা এক নম্বরই বা একটাই হয়তো সিঙ্গি। তো সিঙ্গি যে কাছে রয়েছে সায়ানদের সঙ্গে, তো হোয়াটসঅ্যাপ গাইস আজকে ব্লগটা শুরু করছি। একটুখানি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে পোর্ট ওরিয়ার কিছু ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আমি জানি না ওখানে কতদূর কী করতে দেবে, আই ডোন্ট নো। তো তবু আমি আমার দিক থেকে যতটা পারবো ট্রাই করবো। আমি চাই না কোনো ইললিগালভাবে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে, তাও আমি যেতে আসতে যতটা যা পারবো। অনেকদিনই ইচ্ছা ছিল যাবো, দেহিঘাট যাবো, যেটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো এমনি প্রচণ্ড বাইরে গরম, আই ডোন্ট নো, জানি না কোনোটা কী করতে পারবো না পারবো। তো যাই হোক, যারা চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে কী করছে তাদের সাবস্ক্রাইব করে নাও, আর সাথে ঘন্টাটা বাজিয়ে দাও। তো চলো সায়ানকে পিক আপ করতে হবে কালীঘাটে। তো দেখা হচ্ছে। তো ফাইনালি সায়ানের জন্য ওয়েট করতে তো সায়ান চলে এসছে। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং, কটা বাজে? গুড মর্নিং, গুড মর্নিং, 10টা বাজে, 10:30। ঘুমবো কখন? সায়ানটা ঘুমবে কখন? 9টা বাজে, 9টা। আমরা প্রচণ্ড জেন্টাল, 9টার সময় ঘুম থেকে উঠি। তো চলো বেরিয়ে দেখা হচ্ছিল। তো গাইস আমরা এখন বেরোচ্ছি, অন দ্য ওয়ে আছি যাচ্ছি। তো রাস্তায় গাড়ি একটু জ্যাম আছে অল্প আছে, কত জ্যাম নেই বা অল্প জ্যাম আছে, যেহেতু আমরা বেরিয়েছি 10:30 এরকম হবে। তো একটা ব্যাপার আছে অফিস টাইমের জন্য, এটা জ্যাম থাকে ছোটো থাকে। তো এখন খালি আছে রাস্তা অনেকক্ষণ, আমরা অনেকে ফার্স্ট পৌঁছেছি যাচ্ছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে কমান্ডো হসপিটালের সামনে। আমরা কমান্ডো হসপিটালের সামনে আছি। সানগ্লাস হেভি লাগছে, লুকিং লাগে সানগ্লাস হেভি লাগে, লুকিং লাগছে রিফ্লেকশন। তো কমান্ডো হসপিটালে গাড়ি হচ্ছে। তো আমরা দহিঘাটের কাছে চলে এসেছি, যে সেখানে লেভেল ক্রসিংয়ে ট্রেন আসছে, যার জন্য ওয়েট করতে হচ্ছে আমাদেরকে। তো লেভেল ক্রসিংটা ক্রস করলে আমরা 7B-এর তলা যে লোকেশন রয়েছে আইডিয়া, তো সেটাই যাবো। এসে যেটা সবচেয়ে বড় ভুল করেছি, প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের জন্য তাকানো যাচ্ছে না। শান আগে এসেছিস এই জায়গাটা? না। তো চলো এনজয় করো কিছু বিরল সবার আগে। প্রচুর রোড ছিল আমার ঘাটে যাচ্ছিলাম, আর এখন আমরা ওর অপোজিটের যে দৃশ্য ছিল ওই দৃশ্যটা আছি, দেখতে পাচ্ছেন এদিকে ডগ, ফিরিপুর ডগ। ওই ঘাটে এতটাই রোদ ছিল, এতটাই গরম ছিল যে আমরা পেরে উঠতে পারছিলাম না, ওখান থেকে পালিয়ে আসলাম। তো আমরা এখন রয়েছি কলকাতার আই হোপ এটা এক নম্বরই বা একটাই হয়তো সিঙ্গি। তো সিঙ্গি যে কাছে রয়েছে সায়ানদের সঙ্গে।
তো আমরা এখন ফোল্ডিং ব্রিজের কাছে। অনেকক্ষণ ঘোরার পর আপাতত আমরা পুরো ইটালি খুব যাতা অবস্থা, তো এসছেটা দোকানে এদিকে যদি ছাঁচ পাওয়া যায়। তো আমরা ওই দোকানেও ছাঁচ পাইনি, আর সেকেন্ড আরেকটা দোকানে গেলাম পাইনি, যে আরেকটা দোকান দেখতে পেয়েছি ছাঁচ আছে, একটা দোকানে পেয়েছি। এত কষ্ট করে একটা দোকানে আমরা পেলাম, এত রোদে ঘুরে ছাঁচ পেয়েছি ফাইনালি। তো যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্রচণ্ড গরম, শরীরের অবস্থা খুব খারাপ। তো খাবো তো প্ল্যানিং, তো ঠান্ডা খাবো, তো ওইসব কলিং ফলিং করতে মনে হয় ছাঁচ। এটা কোনো পেট প্রমোশন না, এটা কিসে আমুলে, হ্যাঁ আমুল বস্তি ছাঁচ। তো ভালো লাগে, দেখো আমি খেয়েছি। তো চলো চলে গেলে কথা বলতে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, অসম্ভব। আর এই গরমের মধ্যে তো বেরোনো হয় না, তার জন্য তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর যে লোকেশানটা গেছিলাম অ্যাকচুয়ালি ওগুলো পোর্টের এরিয়া, ওখানে শ্যুট করতে অনেক প্রবলেম হয়। তো ওগুলো যাই হোক, আমার ইচ্ছা ছিল যাবার, ওগুলো তো গেলাম যতটা বেশি কভার করে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দিবেন না, তাদের ঘন্টাটা বাজিয়ে দিয়ে বলবেন। আর সায়ন তোর বল কেরম লাগলো? আর আমি তো একটু মজা করলাম, বললাম সব ঠিক ছিল, বাট যেহেতু এতটা গরম পড়ে গেছে যার জন্য আমাদেরও অসুবিধা হয়েছে, যার কারণেই আমাদের প্রবলেমটা হয়েছে। তো আর কিছু বলার নেই, বেশি কিছু তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, আজকের মতো সব এখানে দেখা যাচ্ছে, পরে আমার নতুন কোনো ব্লগে, তাহলে এখানে স্টেশন। বাই বাই।